আরে আজ অফিসে খুব চাপ ছিল। হ্যাঁ, বেরোতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, আসলে একটা ট্রেন মিস করলাম। দেখি বাড়ি পৌঁছে একটা কিছু বানিয়ে খেয়ে নেব। তোমার বাবা কেমন আছেন এখন? হ্যালো হ্যালো হ্যালো, কে? টাইমে পাওয়ার কাট, যত রাত্রে ঝামেলা হয় দোষ আর ভাল লাগে। আরে দাদাবাবু যে। হ্যাঁ, কিন্তু কি হয়েছে, এত অন্ধকার কেন? আরে এখানে পাওয়ার কাট হয়েছে, মিস্ত্রি এখন কোথায় পাবো? ইলেকট্রিক সাপ্লাইকে খবর দিয়েছি, সাপ্লাই লোক আসবে। আর বসন্ত দাদাবাবু ইলেকট্রিক সাপ্লাই লোককে খবর দিয়ে দিয়েছে, মাঝে মাঝে আমাদের লাইনটা আসছে আর যাচ্ছে, হয়েই চলেছে। ও ঠিক আছে। আরে মোবাইলটা চালিয়ে ওঠো। হ্যাঁ হ্যালো, আমি জাস্ট বাড়ি ঢুকছি। কি সত্যি সত্যি বলছো? জানো তো আমার মনটাও চাইছিল। হ্যাঁ সত্যি সত্যি ভাবছিলাম, এই তো হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম আর তোমার কথাই। টেলিপ্যাথি। যাক, আমি ঘরে ঢুকছি। ওকে ওকে, হ্যাঁ বাই। কি হলো বড়, এখনো লাইন আসেনি? না, আসছে যাচ্ছে, কোনো ঠিক নেই। কাজটা হবে কি করে, মানে ওরা আসবে? আরে ওরা তো আজ আসতে পারবে না, জল জমে আছে, কাজ করবে কি করে? ওরা কাল আসবে। কাল আসবে? হ্যাঁ, আর কি হবে, আপনাদের আর কি মরণ বলুন, যত মরণ আমারই মরণ। ঠিক আছে, যান। হ্যাঁ যান।
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে। আচ্ছা, এত রাতে এত বৃষ্টিতে তোমার আসতে অসুবিধা হয়নি তো? কেন, গ্রাম নাকি? না, সেটা ঠিক। এটা তোমাকে খেতেই হবে, তাই না? হ্যাঁ, দেখো সারাদিন যে চাপ থাকে, এটা যদি না খাই রাতের ঘুমটা 12টা বেজে যাবে। একটা কথা বলো তো, সত্যি কি চাইছিলে তুমি আমার? হ্যাঁ, সত্যি চাইছিলাম। আসলে কদিন থেকেই কিছুই ভালো লাগছিল না আমার মনের ভেতর। একটা থাকছে, আমার এখন ভীষণ ভালো লাগছে এই মুহূর্তটা। বাইরে ঝিমঝিম বৃষ্টি, বৃষ্টি ভেজা রাত, আর এই রাতে। বুঝেছি। কেন, তোমার মনে হচ্ছে না? আমার শুধু ভিজতে ইচ্ছে করছে। কেন তো, মাঝে মাঝে মন যা চায় তাই পেয়ে যায়, আবার কখনো কোনো ইচ্ছাই পূরণ হয় না। ফোনটা করে তাহলে ভালোই করেছি বলো। হ্যাঁ একদম। ভরত, দেখো তো এটা দিয়ে তুমি কিছু করতে পারো কিনা। হ্যাঁ, এটা দিয়ে কিছু করতে পারো কিনা? আমি ইলেকট্রিকের কাজ জানি, শুধু শুধু চেষ্টা করছি। ওরা আসবে তো কালকে? হ্যাঁ, কাল ওরা অবশ্যই আসবে। ঠিক আছে, দেন দেখি, দেন, আপনি কে দাঁড়ান, দাঁড়ান, আমি দাঁড়াচ্ছি। দেখো এই এই একবার লাইন এসছে। যাক, কারেন্ট চলে আসলো। বা কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেল হঠাৎ, বেশ ভালো লাগছে জানো তো। তারটাই কেটে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আওয়াজ চলে গেল। আমি পারবো না। তুমি পারবে না? না, আমার দ্বারা হবে না। আপনি একটা কাজ করুন, এনিন এনিন, ধরুন, আপনি উঠে যান, উঠে যান, রাত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কাল সকালে গিয়ে একবার ইলেকট্রিক সাপ্লাই কথা বলে আসবেন। এছাড়া এই ফ্ল্যাটে কে করবে বলুন? আমি তো দেখতে পাচ্ছি কারোর তো হেলদোলও নেই, আর কারোর মাথা ব্যথাও নেই। আমি একজন রিটায়ার্ড পার্সন, তাই বেকার, তাই সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যার গৃহ, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, অসুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাপার করিতেছে পার, তুমি ছাড়া কেহ সাথী নাই আর।
ঠিক আছে ঠিক আছে। আরে দরজা খোলা, কি ব্যাপার? আবির, আবির জেগে আছো? ওর স্ত্রী তো বাপের বাড়ি গেছে, দেখি তো। হ্যাঁ,